ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. একবারের প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন যে মেয়ে বাবুর নাম রাখার বিধান কেমন আর আকিকার দেওয়ার নিয়মটাই বা কী, এটি তার প্রশ্ন ছিল। তো আসলে এই প্রশ্নের আগে বাবু শব্দটি আমরা ব্যবহার করা থেকে বিরত থাকব, কারণ হচ্ছে এটি হিন্দু সংস্কৃতির অংশ। একইভাবে বিদায়ের সময় আমরা বাচ্চাদেরকে টাটা দেও বা টাটা শব্দটি শিখিয়ে থাকি, সেই শব্দটিও ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এখন প্রশ্নের উত্তরে চলে আসি যে পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, সন্তান হলে একটি সুন্দর নাম রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালে ইউহসিন ইসমাহু, যদি কারো সন্তান জন্মগ্রহণ করে তার যেন সুন্দর একটি নাম রাখে। এটি হচ্ছে আল্লাহ রাসূলের কথা, কারণ নামের মাধ্যমে মানুষের পরিচয় ঘটে, নামের যে অর্থ, নামের যে যে ভাব, সেটি মানুষের আচার আচরণ, তার জীবনাচার, তার কর্মে এটির প্রতিফলন ঘটে, যার কারণে নামটি অবশ্যই সুন্দর হতে হবে, নামের একটি চমৎকার অর্থ থাকতে হবে। আজে বাজে নাম রাখা যাবে না, আর নামটি রাখতে হবে জন্মের সপ্তম দিনকার দিন, এবং আকিকা দিতে হবে। পুত্র সন্তান হলে দুইটি প্রাণী কুরবানি করতে হবে, ছাগল গরু ইত্যাদি এটি, আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটি করতে হবে, একটি করার কথা কন্যাদের ক্ষেত্রে একটু কম আছে, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মাউলুদু মারহুনুন বিআকীদাতিহি বিআকীকাতিহি, যে নবজাতক তার আকিকার সাথে দায়বদ্ধ, মানে আকিকার সাথে একজন নবজাতক দায়বদ্ধ থাকে। ওই নবজাতকের যদি আকিকা দেওয়া না হয় তাহলে সেই নবজাতকের জীবনে বিপদ আপদ আসতে পারে, সমস্যা হতে পারে। এই জন্য বাবা মার পবিত্র দায়িত্বের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব যে সন্তান জন্মের সপ্তম দিন সন্তানের নামে আকিকা করা, এটি করতেই হবে, সেই পুত্র সন্তান হোক অথবা কন্যা সন্তান হোক। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।